পাখাটা খোলা, পাখা খুলতে হলে আসলে ইয়াগুলো বাই করতে হয়, বাই করে তারপর খুলতে হবে। কোথায় কোথায় বাঁচতেছে দেখে তারপরে সাইড রেডিয়েটার সাইড কেসিংগুলো খুলে তারপরে ইয়ে করতে হবে। এখানে বাঁচতেছিল এই জায়গাটায়, ঠিক আছে। এই যে পাখাটা ভেঙে গেছে, পাখাটা ভাঙার কারণে আমাদের এটা খুলতে হইতেছে। এখানে বাঁচতেছে, কোথায় বাঁচছে ওয়াটার টেম্পারেচার সেন্সর একটু বাঁচতেছে, বেশি টানাটানি করা যাবে না, যতটুকু আর একটু প্লেট আছে, পাকা যাতে না হয়, বাকি হলে পরবর্তীতে লাগাতে সমস্যা হবে। এই যে আমার এখন এই যে পাকাটা, পাকাটা অনেকগুলো পাকা ভাঙছে। পাকাটা ভাঙার কারণটা কি, আমাদের বেল্টটা লুজ এসে, বেল্টটা লুজ হলে লুজ হয়ে গেছে মনে হচ্ছে, এটা যে এখানে ফাঁকা বোল্টগুলো বা কিছু একটা লুজ হয়ে গেছে, লুজ হয়ে ভাঙছে। এই যে এত এত লুজ হয়েছে, এত লুজ হওয়ার কারণটা কি? এই যে চারটা বোল্ট আমরা পাখাতে খুললাম, যেটা 12 নম্বর বোল্ট, এটা পাখাটা এইভাবেই ছিল, কিন্তু পাখাটা কেন লড়তেছে, এটা ভাঙার কারণটা কি, এটা আসলে বের করে দেখার, খুবই খারাপ অবস্থা, অনেক কারণে ভাঙতে পারে। ঠিক আছে, এটা লুজ হওয়ার কারণে পাখাটা সমস্যা হয়েছে। এই পুলিটা খুলতে হবে, রেডিয়েটরটার সাথে যাতে কোনো প্রকার প্রবলেম না হয় সেখানে এটা অবশ্যই ব্যবস্থা করতে হবে। একটা বাঁকা হয়েছে, সেটা করে নিতে হবে। রেডিয়েটরটা ড্যামেজ হয়েছে বোঝা যাচ্ছে, এখানে রেডিয়েটরটাও ড্যামেজ হয়েছে। এখন যে পাখাগুলো বের হয়ে রেডিয়েটর ড্যামেজ হয়েছে, পাখাগুলো পরে আসছে, কতটুকু কি খুলে বোঝা যাবে। একটা লিকেজ, উই শুড চেক লিকেজ, রেডিয়েটর লিকেজ চেক আফটার ওয়াটার ফুল।